রেলগাড়ির কামরায় হঠাৎ দেখা, ভাবিনি সম্ভব হবে কোনো দিনও। আগে ওকে বারবার দেখেছি লাল রঙের শাড়িতে, ডালিম ফুলের মতন রাঙা, আজ পরেছে কালো রেশমের কাপড়, আঁচল তুলেছে মাথায় দোলন চাপার মতন চিকন গৌড় মুখখানি ঘিরে। মনে হলো কালো রঙে একটা গভীর দূরত্ব ঘনিয়ে নিয়েছে নিজের চারদিকে, যে দূরত্ব সর্ষে ক্ষেতের শেষ সীমানায় শালবনে নীলাঞ্জলে। থমকে গেল আমার সমস্ত মনটা, চেনা লোককে দেখলেম অচেনার গাম্ভীর্যে। হঠাৎ খবরের কাগজ ফেলে দিয়ে আমাকে করলেন নমস্কার, সমাজবিধির পথ গেল খুলে, আলাপ করলেন শুরু কেমন আছো, কেমন চলছে সংসার ইত্যাদি। সে রইল জানালার বাইরের দিকে চেয়ে, যেন কাছের দিনের ছোঁয়াচ পার হবার চাহনিতে। দিলে অত্যন্ত ছোট দুটো একটা জবাব, কোনোটা বা দিলেই না। বুঝিয়ে দিলে হাতের অস্থিরতায় কেন এসব কথা, তার চেয়ে অনেক ভালো চুপ করে থাকা। আমি ছিলাম অন্য বেঞ্চিতে ওর সাথীদের সঙ্গে, একসময় আঙুল নেলে জানালে কাছে আসতে। মনে হলো সাহস কম নয়, বসলুম ওর এক বেঞ্চিতে। গাড়ির আওয়াজের আড়ালে বললে মৃদুস্বরে, কিছু মনে করো না, সময় কোথা সময় নষ্ট করবার, আমাকে নামতে হবে পরে স্টেশনে, দূরে যাবে তুমি, দেখা হবে না আর কোনো দিনই। তাই যেই প্রশ্নটার জবাব এতকাল থেমে আছে, শুনবো তোমার মুখে, সত্যি করে বলবে তো? আমি বললেম বলবো। বাইরের আকাশের দিকে তাকিয়ে শুধলো, আমাদের গেছে যেদিন একেবারেই কি গেছে, কিছুই কি নেই বাকি? একটুকু রইলেম চুপ করে, তারপর বললেম রাতের সব তারাই আছে দিনের আলোর গভীরে। খানিকটা লাগলো কি জানি বানিয়ে বললেম নাকি, ও বললে থাক এখন যাও ওদিকে। সবাই নেবে গেল পরের স্টেশনে, আমি চললেম একা।